নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন অ্যান্ড ব্লগের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেন হুনা মশলা, যেটা রুটি, পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর খুব সহজেই এই রকম একদম ধাবা স্টাইলের চিকেন হুনা মশলা কিভাবে খুব তাড়াতাড়ি তৈরি করতে পারা যায় সেই রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করে নিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তার আগে এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন। এখানে আমার 850 গ্রাম চিকেন আছে। তো চিকেনটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, আর এরকমই আমি একটু লেগ পিস দেখে চিকেনটা নিয়েছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু বেশি হলুদ, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দেব এর মধ্যে ফেটানো টক দই। আমি এখানে 150 গ্রাম টক দই নিয়েছি। দইটাকে কিন্তু খুব ভালো করে আগে ফেটিয়ে নিয়েছি। এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে এভাবে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে আমি এটাকে 15-20 মিনিট বেশ ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে। এই দুটোকে আমি বেশ ভালো করে পেস্ট করে রেখে দেবো। কড়াই বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের 2টো আলু। এবার আলুগুলোকে বেশ লো ফ্লেমে রেখে আমি ভালো করে ভেজে নেব, আর দিয়ে দিলাম এই সময় পরিমাণ অনুযায়ী লবণ আর 1/2 চামচ হলুদ। নুন আর হলুদটা দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, কিন্তু যেহেতু আমরা বাঙালি আলু ছাড়া তো চলবে না, তাই আলু এইভাবে আপনারা অবশ্যই দিতে পারেন। এরপর ওই তেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা ভেঙে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এর মধ্যে 2টো এলাচ, 4টে লবঙ্গ আর সামান্য পরিমাণ দারচিনি। ফোড়নটাকে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন এরকম হয়ে আসবে, ঠিক একটু ব্রাউন ব্রাউন, ঠিক সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব, তাতে রঙটা বেশ সুন্দর হয়। ঠিক এই সময় দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা আর রসুন 1 চামচ 1 চামচ করে দিয়ে দিলাম। বেশ এটাকেও বেশ ভালো করে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি বেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকেও বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। অবশ্যই আপনারা এইভাবে একবার করে দেখবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বলতে 2টো জিনিস, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ মশলা ধোয়া একটু জল। ব্যাস এবারে সমস্ত মশলাটাকে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মোটামুটি 2-3 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তো দেখুন মশলাটার থেকে সামান্য পরিমাণ তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। এই সময় আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দেব। বেশ চিকেনটা দিয়েও এবারে বেশ ভালো করে আমরা মশলার সাথে মাখিয়ে নেব। মোটামুটি 2-3 মিনিট আমি এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এরপর এটাকে চেপে আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখছি। দেখুন অনেকটাই তেল রিলিজ করে গেছে, আর চিকেনটা একটু একটু করে সেদ্ধ হতে শুরু করেছে।
আবারও আমি কিছুক্ষণ 2-3 মিনিট নাড়াচাড়া দিয়ে আবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর আঁচটাকে কিন্তু অবশ্যই লো করে রাখতে হবে। আবার 10 মিনিট পর আমি তুলে দেখছি, দেখুন আমার চিকেনের থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে আর তেলও অনেকটা রিলিজ করে দিয়েছে। বেশ, এবারে একটু নাড়াচাড়া আমি আবার দিয়ে নিলাম। চিকেনটাতে আমি একদমই জল দেবো না, সেই জন্য একদম লো ফ্লেমে রেখে একটু করে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। এরপর লবণটাকেও একটু বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি বারবার বলছি একটুও জল দেব না, তাই আমি এটাকে বেশ আবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে চিকেনটা ভিতর থেকে বেশ ভালো করে সেদ্ধ হতে পারে। বেশ, এবারেও আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এই সময় চিকেনটাও আমার 80% সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও যেহেতু আমি আগে থেকে বেশ ভালো করে ভেজে সেদ্ধ করে নিয়েছি তাই আর বেশিক্ষণ সময় লাগবে না। তো এরপর বেশ ভালো করে আলুর সাথে চিকেনটা মিশিয়ে আমি আবারও এটাকে ফাইনালি মোটামুটি 10 মিনিটের জন্য কম আঁচে সেদ্ধ করে নেব। তো দেখুন চিকেনটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর সমস্ত তেলটা ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। খেতে কিন্তু অপূর্ব হয়, এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, তার সঙ্গে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো আজকের রেসিপি আমার প্রায় কমপ্লিট, তার আগে আমি আরও কিছু পরিমাণ জিনিস এর মধ্যে অ্যাড করব। ঠিক নামানোর কিছুক্ষণ আগে এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য পরিমাণ টমেটো সস বা টমেটো কেচাপ, যেটাই আপনাদের কাছে থাকবে অবশ্যই একটু পরিমাণের মধ্যে দিয়ে দেবেন। এরপর বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা। আমি এখানে ঘরে তৈরি করে রাখা গরম মশলা দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল চিকেন ভুনা মশলা একদম ধাবা স্টাইলের। এটা লুচি, রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথে কিন্তু অসাধারণ লাগে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।